2021 সালে লিবিয়া থেকে সমুদ্রপথে প্রায় 1,07,000 অভিবাসন প্রত্যাশী ইতালির উদ্দেশ্যে যাত্রা করেন। সব বাধা অতিক্রম করে প্রায় 60,000 অভিবাসী ইতালি পৌঁছাতে সক্ষম হয়, যার মধ্যে 7,300 বাংলাদেশি। আর সাগর ডুবে মৃত্যুবরণ করেন 1,400 জন। বাকিরা কোস্টগার্ড ও নিরাপত্তা বাহিনীর বাধার মুখে লিবিয়া ও তিউনিশিয়ায় ফেরত যেতে বাধ্য হন। গত 8 বছরে উত্তর আফ্রিকা থেকে সমুদ্রপথে ইতালিতে প্রবেশ করেছেন প্রায় 7,50,000 অভিবাসন প্রত্যাশী। এই সময়ে সাগর ডুবে মৃত্যু হয়েছে প্রায় 22,600 জনের। সবশেষ গত 25 জানুয়ারি মঙ্গলবার লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালি পাড়ি জমাতে গিয়ে 7 বাংলাদেশের মৃত্যু হয়। ইতালীয় বিশ্ব মিডিয়ায় তা ফলো করে প্রকাশ করে। এমন খবরে স্থানীয়দের পাশাপাশি দুঃখে ভারাক্রান্ত ইতালি প্রবাসী বাংলাদেশিরাও। লিবিয়া থেকে ইতালি আসার পথে বাংলাদেশ 7 জন মৃত্যুবরণ করেছে, তাদের আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। এবং অনেক মানুষ নিখোঁজ, অনেক আগে আসার সময় আগেও মৃত্যুবরণ করেছে, এই পথে অনেক ঝুঁকিপূর্ণ, এই পথে যেন কেউ না আসে। লিগ্যাল অনুযায়ী আসার জন্য ইতালিয়ান গভর্নমেন্ট অনেক সুযোগ সুবিধা দিয়েছে, যেটা আপনারা নেন, এটা কারণ ভালো। স্পন্সর, এগ্রিকালচার, যাই হোক, লিগ্যাল পথে আসার চেষ্টা করুন। সম্প্রতি লিবিয়া থেকে প্রবেশের সময় 7 বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়। আমি সকল বাংলাদেশি কমিউনিটির জন্য সমবেদনা জ্ঞাপন করছি। সবাইকে অনুরোধ করব অবৈধ অনুপ্রবেশ না করে বিভিন্ন বৈধ উপায়ে ইতালি প্রবেশ করতে চেষ্টা করার। দিন দিন ইতালি ও ইউরোপের অনেক দেশের জনসংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে। এতে করে দেশগুলো বাধ্য হচ্ছে বিভিন্নভাবে বিশ্বের জনবহুল দেশ থেকে কর্মী নিয়ে আসতে। আর তাই লিবিয়া বা তিউনিশিয়া থেকে সাগরপথে ইতালি পাড়ি না দিয়ে বৈধ পথে ইতালি প্রবেশের চেষ্টা করতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন প্রবাসীরা। সময় সংবাদ, ইতালি।